পৌলমী চ্যাটার্জি। আমি রাস্তার বাচ্চাদের নিয়ে কাজ করি, এছাড়া আমার একটা ক্রেশ আর ফস্টার হোম আছে পল আভার বলে, মানে পুরো কাজটাই বাচ্চাদের নিয়ে। আর এটা সবটাই ভালোবাসা থেকে, সবটাই ভালোবাসা থেকে। ভালোবাসার বাইরে কিছু হয়, মানে কিছু পাওয়ার আশায় তো এগুলো করা হয় না, সবটাই ভালোবাসা থেকে করা। এবং এগুলো করে একটা শান্তি পাই, মানসিক শান্তি। খাওয়াতে গেলে এখানে খেতে দেবে না, ওখানে খেতে দেবে না, নোংরা করছে, এটো করছে, খাওয়াচ্ছ বলে পটি করছে, খাওয়াচ্ছ বলে কুকুরগুলো এখানে থাকছে, এই সমস্যা বরাবরের, খাওয়াচ্ছ বলে বাড়ির ভেতর ঢুকছে, জল দিলে না জল দেওয়া যাবে না, ছোঁয়া ছাই হবে, ওই জল ছুলে পুজো দেওয়া যাবে না, ও বাবা অনেক সমস্যা। আমার খুব ইচ্ছা যে একটা জায়গা থাকবে যেখানে মানে বিশাল কিছু না, ঘেরা জায়গা একটা, মাথার উপর ছাদ থাকবে, দুবেলা খেতে পাবে, বছরে ভ্যাকসিন হবে একটা দুটো, ব্যাস এটুকুই আমার ভালোবাসা, আমার পরিবার।